ইনশাআল্লাহ আমি একজন রাজনৈতিক সামাজিক কর্মী হিসেবে সে ছোটকাল থেকে স্কুল লাইফ থেকে দেশের কল্যাণের জন্য চিন্তা করেছি মানুষের কল্যাণের জন্য চিন্তা করেছি এবং ছাত্র জীবনে আমি মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিলাম তখন আমার একটাই উদ্দেশ্য ছিল যে নিজের জীবন দিয়ে হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে আজীবনের লালিত স্বপ্ন সোনার বাংলা সেই সোনার বাংলা কায়েমে একজন পিছনের কাতারে কর্মী হিসাবে আমি নিজেকে উৎসর্গ করেছিলাম আল্লাহ পাক মুক্তিযুদ্ধে আমাকে বাঁচিয়ে রেখেছেন আর বাকি জীবন সবসময় আমি জনগণের পাশে ছিলাম এখানে টঙ্গী পৌরসভার দায়িত্ব পালন করাকালীন সময়ও মানুষের সেবা আমি শুধু অবকাঠামোগত উন্নয়নের দিকে নজর দিইনি আমার ইচ্ছা ছিল যে আমি যে প্রতিষ্ঠানে আছি সেই প্রতিষ্ঠানটাকে দুর্নীতিমুক্ত করতে হবে স্বচ্ছ তার সেখানে থাকতে হবে জবাবদিহির আওতায় আনতে হবে এই সমস্ত কাজের পাশাপাশি আমি শিক্ষাখাতে এখানে দায়িত্ব থাকাকালীন আগেও আমি জোর দিয়েছিলাম স্কুল প্রতিষ্ঠা করেছি যুবকদের কর্মসংস্থান যাতে করতে পারে তারা যাতে বিভিন্ন ট্রেডে যে তারা অর্থ উপার্জন করতে পারে সেই জন্য আমি কারিগরি স্কুল এখানে প্রতিষ্ঠা করেছিলাম এবং এখানে আমাদের অনেক হতদরিদ্র দরিদ্র মহিলা আছে নারী আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আমি বিভিন্ন দাতা সংস্থার সমন্বয়ে ইনকাম জেনারেটিং অনেকগুলি প্রজেক্ট আমি এখানে নিয়েছিলাম তো মোটামুটিভাবে সবসময় যেহেতু আমি জনগণের সাথে ছিলাম আর নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে আমার নেতা কর্মী আমার এলাকাবাসীর আমি যে দল করি দলের প্রতি একটা দাবি ছিল যে এবার নির্বাচনে যত আমাকে মনোনয়ন দেওয়া হয় সেই জন্য তারা অনেকটা কাজকর্ম আগে থেকে শুরু করেছিল 15 তারিখে দলীয় নমিনেশন পাওয়ার পরে আপনি লক্ষ্য করেছেন যে সীমিত আকারে তখন পর্যন্ত আমরা আনুষ্ঠানিকভাবে বা ব্যাপকভাবে প্রচারণা করতে পারিনি বাট আমরা কোটিয়াত মিটিং করেছি আমরা আমাদের দলের কর্মী সভা করেছি আমাকে ইতিমধ্যে যেহেতু 14 দল সাপোর্ট করেছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন আমি একজন পেশাজীবী মানুষ বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে আমি মত বিনিময় সভা করেছি এবং 9 তারিখে মার্কা পাওয়ার পরে নির্বাচন আচরণবিধি মেনে আমরা প্রচারণা চালিয়েছি এবং জনগণের কাছ থেকে অত্যন্ত আশাব্যঞ্জক সমর্থন আমি পেয়েছি এটার উপর ভিত্তি করে আমি নিশ্চিত যে আজকে গাজীপুরের ভোটাররা অবশ্যই তাদের পছন্দ প্রার্থী হিসাবে নৌকা প্রতীকে তারা ভোট প্রদান করবেন এবং জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।